রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা শুনলে তোমাদের মন প্রসন্ন হয়ে যাবে। তোমরা খুব খুব খুশি হয়ে যাবে। এই ঘটনাটা শুনলে তোমাদের মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। আজ গোপালের দুষ্টুমির কথা শুনলে ভক্তিশ্রদ্ধা আরও বেড়ে যাবে। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে মেদিনীপুরের রীনা। রীনার বিয়ে হয়েছে 10 বছর হয়েছে। রীনার বাপের বাড়িতে গোপালের সেবা অনেক দিন থেকে হয়। রীনাও গোপালের খুব সেবা করতে ভালোবাসে। রীনা তার বাপের বাড়িতে ছোট্ট থেকে গোপালের সেবা দিত। একদিন রীনার বিয়ে হয়ে গেল। রীনা শ্বশুরবাড়ির লোক খুব ঠাকুর পুজো করত, ঠাকুরের প্রতি ভক্তি ছিল খুব। রীনা শ্বশুরবাড়িতে রীনা তার স্বামী শ্বশুর শাশুড়ি থাকত। রীনা তার শ্বশুরবাড়িতে এসে গোপালের জন্য খুব মন খারাপ করত। একদিন তার শাশুড়িকে বলল, মা আমি কি গোপালকে নিয়ে আসতে পারি বাড়িতে? তার শাশুড়ি মা শুনে বলল, হ্যাঁ বৌমা নিয়ে এসো, আমার গোপাল পুজো করতে খুব ভালো লাগে, আমরা সবাই মিলে গোপালের সেবা দেব। তাহলে বৌমা সামনে জন্মাষ্টমী গোপালকে বাড়িতে নিয়ে আসবো। বন্ধুরা, অনেকেই বাড়িতে লাড্ডু গোপালের পুজো করতে চাও, তাহলে সামনে জন্মাষ্টমী আসছে, তখন গোপালকে বাড়িতে নিয়ে আসাটা খুব শুভ বলে মনে করা হয়। মনে মনে রীনা খুব খুশি হয়ে গেল আর মনে মনে গোপালকে ধন্যবাদ দিল যে গোপাল তোমাকে আমি আবার পুজো করতে পারবো। তারপর জন্মাষ্টমীর দিন গোপালকে বাড়িতে নিয়ে এলো, খুব ধুমধাম করে গোপালের পুজো করল। রীনার স্বামী খুব খুশি হতো গোপালের পুজো করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো গোপালকে স্নান করানো, গোপালকে শৃঙ্গার করানো এবং গোপালের যাবতীয় যা কিছু দরকার ফল মিষ্টি সমস্ত কিছুই নিয়ে এসে দিত। আর গোপালকে রীনা বাড়িতে ভোগ রান্না করেও দিত। বিয়ের ঠিক 3 বছর পর রীনার একটা ছেলে হলো। রীনা আর তার বাড়ির লোক খুব খুশি হয়ে গেল। রীনা গোপালকে তার বড় ছেলে মনে করত। রীনার শাশুড়ি বলল, আজ থেকে আমার বাড়িতে 2 নাতি। রীনার ছেলে আস্তে আস্তে বড় হলো, রীনাকে গোপাল সেবা দিতে দেখত, আর ছেলে গোপালের প্রতি ভক্তি ও ভালোবাসা বাড়ল। রীনার ছেলে গোপালকে স্নান করানো, জামা পরানো, শৃঙ্গার করানো দেখে খুব জেদ করত, ভাইকে সেই সব কিছু করবে। গোপাল ঘুমোলে গোপালকে তুলে কোলে নিত, গোপালের লকুনদানা বাতাসা মিজরি দিলে সেটা খেয়ে নিত, গোপালকে ভাই বলে ডাকত, গোপালের সাথে সারাদিন দুষ্টুমি করত, বাড়িতে সবাই দেখে খুব ভালো লাগতো। গোপালকে ঠাকুরঘরে পুজো করার পর হল ঘরে নিয়ে এসে বসাতো, কারণ ঠাকুরঘরে কোনো পাকা ছিল না, তো গোপালের গরম হবে সেই জন্য গোপালকে হল ঘরে বসানো হতো। আর রীনার ছেলে টিভিতে কার্টুন দেখতে খুব ভালোবাসত আর গোপালের সাথে দুষ্টুমি করতে, নিজে দোষ করতো আর বলতো ভাই করেছে। একদিন রীনার হাজবেন্ড অফিস থেকে বাড়ি আসার পথে রীনার ছেলের জন্য একটা বড় চকলেট নিয়ে আসে। রীনা তার ছেলের হাতে চকলেটটা দিয়ে রান্নাঘরে গেছে। কিছুক্ষণ পর রীনার ছেলে কাঁদতে কাঁদতে এসে বলল, ভাই চকলেটটা খেয়ে নিয়েছে, সবাই বুঝতে পারছে না, গোপালকে তো ভাই বলে, আর কি ভাই, আমার ছেলে চকলেট খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি করে গেলাম, কিছু বুঝতে পারলাম না, ভাবলাম আমার ছেলে নিজে খেয়ে হয়তো গোপালের নামে দোষ দিচ্ছে যেমন করে। আবার ভাবছি এত বড় চকলেটটা কী করেই বা এক্ষুনি খেয়ে নেবে, চকলেটের কাগজটাও খুঁজে পেলাম না। রীনা শাশুড়ি মা বললে, বৌমা তুমি ওকে আর একটা চকলেট দাও, কোথায় ফেলে দিয়েছে তা বুঝতে পারছি না। রীনা বলছে, গোটা হল ঘর দেখলাম কোথাও নেই। এরকম আরেকদিন হলো, আমার শ্বশুরমশাই তার নাতির জন্য চকলেট আনে, আর কিছুক্ষণ পর আমার ছেলে কাঁদতে শুরু করে, ভাই চকলেট খেয়ে নিয়েছে। এখন শাশুড়ি মা বুঝতে না পেরে গুরুদেবকে খবর দিল। গুরুদেব তারপর বাড়িতে এলো, লাড্ডু গোপালকে দেখে খুব খুশি হলো আর বলল, গোপালকে খুব যত্ন করবে, তোমার নিজের ছেলের মতো। তখন তার শাশুড়ি মা গুরুদেবকে সব ঘটনা বলল। গুরুদেব শুনে বলল, তুমি তোমার নাতিকে চকলেট এনে দিচ্ছ, আর গোপালও তো চকলেট খেতে ভালোবাসে, গোপালকে কেন দাওনি? শাশুড়ি মা বলল, আমরা তো বাইরের খাবার গোপালকে দিই না, চকলেট বিস্কুট কোল্ড ড্রিঙ্কস। তখন গুরুদেব শুনে বলল, না তুমি যখন তোমার ছেলেকে দিচ্ছ চকলেট বিস্কুট, তখন তুমি গোপালকেও দেবে, কারণ গোপালও তো বাচ্চা ছেলে। সেই থেকে রীনার ছেলের জন্য চকলেট বিস্কুট ফুটি আনলে গোপালের জন্য আনা হতো। তখন থেকেই যা আনতো দুটো করে আনতো, একটা রীনার নিজের ছেলের জন্য আর একটা গোপালের জন্য। তাহলে বন্ধুরা দেখলে তো গোপাল কীরকম বাচ্চা ছেলের সাথে দুষ্টুমি করতো। এই সত্য ঘটনাটা শেয়ারের জন্য রীনা তোমাকে অনেক ধন্যবাদ। এই সত্য ঘটনাটা আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করলাম। বন্ধুরা, যদি এমন কোনো সত্য ঘটনা তোমাদেরও জানা থাকে তাহলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। রাধে রাধে বন্ধুরা।